असलामुआलैकुम, वेलकम टू माई चैनल यम्मी फूड क्रिएशन। आमी आज के अपन के रसमलाई केक तैरी कर देखाबो। ये रसमलाई केकटा खेते अनेक बेशी मजार। जारा रसमलाई एवं केक दुइटाई पसंद करें तादेर काछे ई केकटा अनेक भालो लागबे। चलुन देखे नेवा जाक किभाबे मजादार रसमलाई केक तैरी करते हय। प्रथमे तीनटा डिमेर कुसुम एवं सादा अंश आलादा करे नियेछि, आर ई डिम तीनटा रूम टेम्पारेचारे छिल। আপনারা চাইলে কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে ডিমের এই ফর্মটা হতে অনেক বেশি সময় লাগবে। এখন এর মধ্যে 2/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/3 কাপ দিয়ে দুইবার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ক্রিম অফ টার্টার। আপনাদের কাছে এই ক্রিম অফ টার্টার না থাকলে আপনারা এখানে 1/2 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করবেন। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি 3 মিনিট, এরপরে হাই স্পিডে বিট করে নেব 4 থেকে 5 মিনিট। 7 থেকে 8 মিনিটের মধ্যে ডিমের এই ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। ডিমটা যখন এইরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখন বিট করা অফ করে দিচ্ছি। বিটারের সাহায্যে 8 লিখে নিচ্ছি। লেখাটা যদি মুছে না যায় তাহলে বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গেছে। আর ফর্মটা কিন্তু খুব ভালোভাবেই করে নিতে হবে। ডিমের এই ফর্মটা যদি ভালো না হয় তাহলে কেকটা কিন্তু স্পঞ্জ হবে না, আর স্প্যাচুলা দিয়ে যখন আমরা মেশাবো তখন কিন্তু ডিমের এই ফর্মটা বসে যাবে। এই জন্য ডিমের এই ফর্মটা খুব ভালোভাবে করে নিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে 8 লিখেছি লেখাটা কিন্তু কোনোভাবেই মুছে যায়নি। আপনারাও ঠিক এইরকম ফর্ম করে নেবেন। এখন এর মধ্যে ডিমের কুসুম তিনটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। তেল না ব্যবহার করলে কেক খেতে অনেক বেশি ড্রাই লাগে আর কেকটা খেতেও খুব একটা ভালো লাগে না, এই জন্যই আমি স্পঞ্জ কেকে তেল ব্যবহার করি। আপনারা চাইলে তেল ছাড়াও স্পঞ্জ কেক তৈরি করতে পারেন। 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিচ্ছি বাটার এসেন্স। রসমালাই কেকে চেষ্টা করবেন বাটার এসেন্স ব্যবহার করতে। বাটার এসেন্স ব্যবহার করলে এই কেকটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর আপনাদের কাছে বাটার এসেন্স না থাকলে নর্মাল যে ভ্যানিলা এসেন্স রয়েছে আপনারা সেই ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। এখন বিটারের সাহায্যে লো স্পিডে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। ওভার বিট করে ডিমের এই ফর্মটা কিন্তু নষ্ট করা যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। এই কেকে যতটুকু চিনি ব্যবহার করবেন ততটুকুই ময়দা ব্যবহার করতে হবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এতে করে এই কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা যদি এই কেকে ক্রিম অফ টার্টারের পরিবর্তে ভিনেগার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের এখানে 1/2 চা চামচ বেকিং সোডা ব্যবহার করতে হবে। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু জোরে জোরে মেশানো যাবে না, জোরে জোরে মেশালে ডিমের এই ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 9 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি হুবহু আমার রেসিপি ফলো করে কেক তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের কেকের সাইজ কিন্তু অনেক বড় হবে, আর আপনারা আমার মতোই 3টা ডিম দিয়ে 9 ইঞ্চি মোল্ডে বেক করতে পারবেন। আর আপনারা যদি একটু উঁচু হাইটের কেক চান সেক্ষেত্রে আপনারা 8 ইঞ্চি বা 7 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করে নেবেন। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যে ছিদ্রটা রয়েছে তা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 40 মিনিট। 40 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এখন এই কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। আর এই কেকটা কিন্তু 4 ভাগে ভাগ করা যাবে না, সেক্ষেত্রে কেকের লেয়ারগুলো অনেক বেশি পাতলা হয়ে যাবে। আজকের এই কেকটাতে আমরা কোনো সুগার সিরাপ ব্যবহার করব না। রসমালাইয়ের মধ্যে যে সিরাটা থাকে সেই সিরা 1/4 কাপ, 1/4 কাপ পানি, 1/4 কাপ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ চিনি একসাথে মিশিয়ে আমি আজকের এই লিকুইডটা তৈরি করে নিয়েছি। আর আপনারাও চেষ্টা করবেন এই লিকুইডটা তৈরি করে নিতে। রসমালাই কেকে যদি আপনারা এই লিকুইডটা ব্যবহার করেন কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম ব্যবহার করছি। যতটা সম্ভব স্মুথ করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি রসমালাই। রসমালাই কেকে ভরপুর রসমালাই তো থাকতেই হবে।
আমি একটু কম পরিমাণে রসমালাই ব্যবহার করছি, আপনারা চেষ্টা করবেন আরও অনেক বেশি রসমালাই ব্যবহার করতে। এতে করে কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। একই রকমভাবে আমি কেকের প্রতিটা লেয়ারে ক্রিম এবং রসমালাই দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকের ওপর এবং চারো সাইড খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। এই পর্যায়ে খুব একটা স্মুথ করে ক্রিম দিতে হবে না। অল্প পরিমাণে ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে কেকটাকে ফ্রিজে নর্মালি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এর উপরে আরেক লেয়ার কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। এতে করে কেকের ওপরের লেয়ারটা অনেক স্মুথ হয় আর কেকের মধ্যে যে গুঁড়ি থাকে সেই গুঁড়িও কিন্তু উপরে ভেসে ওঠে না। আমি খুব একটা স্মুথ করে ক্রিম দিতে পারি না, আপনারা আর অনেক সুন্দর করে ক্রিমটা দিয়ে নেবেন। কিছুটা ক্রিমে আমি হলুদ রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন একটা টুডি নজেলের সাহায্যে কেকের উপরে কিছু অর্ধগোলাপ তৈরি করে নিচ্ছি। আমি এখানে রেডম্যানের সেমি জেল কালার ব্যবহার করেছি। একদম ছোট সাইজের একটা স্টার নজেলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি রেড ডাস্ট কালার মিশিয়ে নিয়েছি। এখন 1 mm নজেলের সাহায্যে প্রতিটা অর্ধগোলাপের ওপরে একটা করে ফুল তৈরি করে নিচ্ছি। এখন এই একই নজেলের সাহায্যে কেকের মাঝে আটটা ফুল তৈরি করে নিচ্ছি। প্রতিটা ফুলের ওপরে রসমালাই দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেকটা ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো আরও অনেক সুন্দর করে কেকটাকে সাজিয়ে নেবেন। এখন এই প্রতিটা ফুলের ওপরে সাদা রঙের কিছু বড় সাইজের পুঁতি দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমাদের দারুণ মজার রসমালাই কেক কিন্তু এখন পুরোপুরি তৈরি। যে কেকগুলো আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করি সেই কেকগুলো তৈরি করার সাথে সাথেই সার্ভ করবেন না, 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে এরপরে সার্ভ করবেন। এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 962 গ্রাম, তার মানে এই কেকটার ওজন হয়েছে 897 গ্রাম। কেকটা 2 পাউন্ডের চাইতে 3 গ্রাম কম হয়েছে। কেকটা আমি একজনকে গিফট করেছি, এই জন্য আপনাদেরকে কেটে দেখাতে পারলাম না। আপনারা একবার হলো হুবহু আমার এই রেসিপিতে রসমালাই কেকটা ট্রাই করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের কাছে এই কেকটা অনেক ভালো লাগবে। আমার আজকের এই রসমালাই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আজকের এই কেকটা তৈরিতে আমার 2টা সমস্যা হয়েছে, আপনাদের সাথেও শেয়ার করি। আমি নতুন একটা গ্যাসের চুলা কিনেছি। চুলার তাপটা ঠিকভাবে না বোঝার কারণে কেকের নিচের দিকটা কিন্তু পুড়ে গেছে। আমি যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি এজন্য আমার ভুলটাও শেয়ার করলাম, যাতে করে আপনাদের আর এই ভুলটা না হয়। পোড়া অংশটুকু আমি ব্রেড নাইফের সাহায্যে কেটে ফেলে দিয়েছি। কেকটা ডেকোরেশন করার সময় আমি দ্বিতীয় লেয়ারে রসমালাই না দিয়ে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিয়েছি। আমি আরেকটা ভুলও করেছি, এই ভুলটা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। আমি টুডি নজেলের সাহায্যে ভুলে একটা ছোট্ট ফুল দিয়ে ফেলেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।